ঝুরি জঙ্গলে কালু কাকতার বউ কাকুলির সাথে বাস করত। তারা দুজনেই ছিল ভীষণ চালাক আর ঝগড়ুটে। ওগো, আমরা কবে এই ঘর ছেড়ে বড় একটা ভালো ঘরে থাকব বলো তো? তোমাকে বিয়ে করে আমার সব স্বপ্ন মাটি হয়ে গেছে। সেই বিয়ের পর থেকে তুমি আমাকে এই ভাঙাচোরা ছোট্ট ঘরটাতে রেখেছো। তুমি যদি আমাকে খুব তাড়াতাড়ি অন্য ঘর বানিয়ে না দাও, তাহলে আমি কিন্তু আমার মাকে তোমার নামে বিচার দিব। তখন দেখবে আমার মা তোমার সাথে কি করে। আরে গিন্নি, তোমার এসব কথা বন্ধ করো তো। বারবার শাশুড়ির কথা বলে আমাকে ভয় দেখাবে না কিন্তু। আমি তোমার মাকে একদম ভয় পাই না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি আমার মাকে সব কথা বলে দিব আর তোমাকে এই বাড়ি থেকেই বের করে দিব। এসেছে রে কথায় কথায় আমাকে শাশুড়ির হুমকি দিতে। না না গো, তুমি মাকে কিছু বলো না, আমি আর কখনো তোমাকে আমার মায়ের কথা বলে হুমকি দিব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মাকে কিচ্ছু বলবো না, আর তুমিও কখনো ঘরের কথা বাইরে বলো না। ঘরের কথা যেন ঘরেই থাকে। আর শোনো, এই ঘর অনেক ভালো, তাই ঘরেই থাকো, বুঝলে? এর থেকে ভালো ঘরে থাকার আশা করো না। হ্যাঁ হ্যাঁ, জানি আমি, তোমার মতো কিপ্টে স্বামী আমাকে কখনোই এর চাইতে ভালো ঘর বানিয়ে দিবে না। আসলে কাকুলি কাক বিয়ের পর থেকে নতুন একটা ভালো ঘরে থাকতে চায়, কিন্তু কালু কাক ভীষণ কিপ্টে হওয়ার কারণে কাকুলি কি কোনোভাবে একটা নতুন বাড়ি বানিয়ে দিচ্ছিল না। আরে এই গিন্নি তো রোজ রোজ আমার মাথা খারাপ করে দিচ্ছে, শুধু নতুন বাড়ি করে করে। কিন্তু একটা নতুন বাড়ি বানাতে তো অনেক টাকার খরচ, কি যে করি। কালু মনে মনে এসব কথা ভাবছিল, আর তখনই তার সামনে থাকা লাল তরমুজ ঘর থেকে উল্লু পেঁচা বেরিয়ে বলতে থাকে, ব্যাস ভাই ব্যাস, অনেক হয়েছে, আমি আর এই জঙ্গলেই থাকবো না। এই জঙ্গলের পাখিরা সারাক্ষণ চেঁচামেচি করে, এদের জন্য ঘুমিয়েও আমি শান্তি পাই না। এই জঙ্গলে বেশি দিন থাকলে তো আমি পাগল হয়ে যাব। আজকে আমি অন্য বনে চলে যাব। আমার এত শখে লাল তরমুজ ঘটি ছেড়ে আমাকে যেতে একদম ইচ্ছে করছে না। আমার ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে, কতগুলো টাকা খরচ করে এই লাল তরমুজ ঘটি বানিয়েছি। উল্লু পেঁচা এইসব বলে সেখান থেকে চলে যায়। এদিকে কালু কাক উল্লু পেঁচার এসব কথা শুনে মনে মনে বেশ খুশি হয়, আর সে শয়তানি বুদ্ধি কষতে থাকে। আরে বা, এই উল্লু পেঁচা তো সত্যি সত্যি এত সুন্দর আর দামি লাল তরমুজ ঘরটি ছেড়ে চলেই গেল। আমি এক কাজ করি, এই ঘর আমি দখল করি, তাহলে এই ঘর আজ থেকে আমার হয়ে যাবে। আমি এক্ষুনি গিয়ে গিন্নিকে এই খবরটি দিয়ে দেই, গিন্নি তো এই ঘরের কথা শুনলে বেশ খুশি হবে। এরপর কালু কাক তাড়াতাড়ি করে কাকুলির কাছে যায় আর কাকুলিকে বলতে থাকে, গিন্নি গিন্নি শোনো শোনো, আমি তোমার জন্য অনেক টাকা খরচ করে একটা সুন্দর লাল তরমুজ ঘর বানিয়েছি। চলো চলো গিন্নি, আমরা ওই নতুন বাড়িতে থাকতে শুরু করি। আরে আরে, তুমি এটা কি বলছো? নিশ্চয়ই তুমি আমার সাথে মজা করছো, তাই না? তুমি তো দানা আনতে গিয়েছিলে, আরে এখন দানা না এনে এসব কি কথা বলছো? আমি তোমার এসব কথা বিশ্বাস করি না গো। আরে গিন্নি, আমার কথা বিশ্বাস করো, আমি তো তোমাকে সারপ্রাইজ দিব বলে এতদিন কিচ্ছু বলিনি। কিন্তু এখন ওই ঘর বানানোর সব কাজ শেষ হয়ে গেছে, তাই তো আমি তোমাকে ওই নতুন বাড়িতে নিয়ে যেতে এসেছি। আর কথা না বাড়িয়ে এবার আমার সাথে চলো তো। আরে তুমি কি নেশা টেশা করেছো নাকি? হ্যাঁ, আমার তো তোমার কথা বিশ্বাসই হচ্ছে না। আরে গিন্নি, বাজে কথা না বলে এবার আমার সাথে চলো। কালু কাক কাকুলিকে নিয়ে উল্লু পেঁচার সেই লাল তরমুজ বাড়িতে চলে যায়। এবার বলো গিন্নি, তোমার এই নতুন বাড়ি কেমন লাগছে? আরে বা, এই লাল তরমুজ ঘরটি তো সত্যি অনেক সুন্দর। আরে কালু, তুমি তো পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী, আর আমি কিনা তোমাকে কিপ্টে স্বামী ভাবতাম। এরপর কালু কাক আর কাকুলি উল্লু পেঁচার সেই লাল তরমুজ ঘরটিতেই থাকতে শুরু করে। এভাবে কয়েকদিন কেটে যায়। শোনো কালু, এই বাড়িতে তো আরো একটা ঘর আছে, আমরা যদি এই বাকি ঘরটা কোনো পাখিকে ভাড়া দেই, তবে তার বিনিময়ে যে দানা পাবো, সেই দানা হলে আমাদের আর কষ্ট করে দানা সংগ্রহ করতে হবে না। আরে বা গিন্নি, তুমি তো বেশ ভালো উপায় বের করেছো।
এই না হলে আমার বউ আমি এক্ষুনি ঘরের বাইরে একটা সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি। এই কথা বলে কালু কাক উল্লু পেঁচার বাড়ির বাইরে একটা সাইনবোর্ড লাগিয়ে দেয়। একদিন টুনি পাখি সে লাল তরমুজ ঘরের পাশ দিয়ে যাচ্ছিল আর তখনই সে সাইনবোর্ডটি দেখতে পায়। আরে বা, অনেকদিন পর একটা বাড়ি ভাড়া পেয়েছি। কতদিন থেকে একটা আমি ভাড়ায় ঘর খুঁজছি আর আজ তা পেয়ে গেলাম। যাই, বাড়ির মালিকের সাথে গিয়ে কথা বলি। টুনি কালুকাকের ঘরে যায় আর তখন কালুকাক টুনিকে বলতে থাকে, আরে টুনি, আমার এই লাল তরমুজ বাড়িতে ঘর ভাড়া নিতে গেলে তোমাকে প্রতিদিন 2 কেজি করে দানা দিতে হবে, তবেই তুমি এই ঘর পাবে। আরে কালু দাদা, এ তো অনেক বেশি, কিছুটা কম করো। আমার বাড়ির মতো এত আনকমন সুন্দর বাড়ি ভাড়া আর কোথাও পাবে না, তাই আমি যা বলেছি তাই দিতে হবে, কোনো কম হবে না। টুনি কালুর কথায় রাজি হয়ে যায় আর 2 কেজি দানার বিনিময়ে কালুর থেকে ঘর ভাড়া নেয়। এরপর কেটে যায় কয়েকদিন। একদিন কালুকাকের সাথে তোতার দেখা হয়। তোতা কালুকাকে বলতে থাকে, আরে কালু ভাই, তোমার এই ঘরটা আমি দেখেছি, আমার বেশ ভালো লেগেছে, তোমার ওই ঘরটা আমি ভাড়ায় নিতে চাই, এর জন্য আমি তোমাকে রোজ 5 কেজি দানা ভাড়া হিসেবে দিব। এখন বলো, তোমার এই ঘর আমাকে এই ভাড়ায় দেবে কিনা? এত বেশি দানার কথা শুনে তো কালুকাকের মনে লোভের জন্ম নেয়। সে তোতাকে বলে, আরে তোতা ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই ভাড়াতেই রাজি, তুমি কাল থেকে আমার এই ঘরে থাকতে শুরু করো, আজ আমি গিয়ে ঘরটি পরিষ্কার করে রাখবো, কেমন? কালুকাক তোতাকে ঘর ভাড়া দেওয়ার কথা বলে বাড়িতে চলে যায় আর টুনিকে বলে, শোন টুনি, অনেক হয়েছে, আমি আর এত কম ভাড়ায় এই ঘর তোকে দিতে পারবো না, যদি তুই রোজ আমাকে 5 কেজি দানা দিতে পারিস তবে আমি তোকে এই ঘরে থাকতে দিব, আর তা না দিতে পারলে বিদায় হয়ে যায় ঘর থেকে। আরে আরে কালু দাদা, এসব কি কথা বলছো? আমি তো মাত্র কয়েকদিন আগে 2 কেজি দানার বিনিময়ে এই ঘরে থাকতে শুরু করেছি আর এরই মধ্যে তুমি ভাড়া বাড়িয়ে দিলে। না না কালু দাদা, আমি তোমাকে এতগুলো দানা ভাড়া হিসেবে দিতে পারবো না। আচ্ছা, দিতে পারবি না যখন, তবে এই ঘর ছেড়ে দিয়ে চলে যা, অন্য একজন পাখি 5 কেজি দানা ভাড়া হিসেবে দিতে চেয়েছে, আমি বরং তাকে এই ঘর ভাড়া দিব। যা যা, তুই এই ঘর ছেড়ে চলে যা তো। এরপর কালুকাক টুনিকে তার ঘর থেকে তাড়িয়ে দেয় আর তোতাকে তার ঘর ভাড়া দেয়। অন্যদিকে উল্লু পেঁচা অন্য বনে নতুন ঘরে মোটেও শান্তি পাচ্ছিল না, তাই সে বলতে থাকে, আমার ওই লাল তরমুজ ঘর রেখে এসে আমি একদম ঠিক কাজ করিনি, এই বনে তো আমার কোনো কিছুতেই শান্তি মিলছে না। না, আমি আমার সেই লাল তরমুজ ঘরেই ফিরে যাব, ওখানেই আমার সব শান্তি মিলবে। উল্লু পেঁচা আবারও তার ওই লাল তরমুজ ঘরে ফিরে আসে আর সে ঘরের বাইরে একটি সাইনবোর্ড দেখতে পায়। আরে আরে, আমার এত সুন্দর বাড়িটা কে দখল করেছে? না না, আমি কিছুতেই আমার এত সুন্দর বাড়িটা অন্য কাউকে দখল করতে দিব না, আমি এক্ষুনি ভিতরে গিয়ে দেখছি কে আমার এই বাড়ি দখল করেছে। এ কথা বলে উল্লু পেঁচা তার বাড়ির ভিতরে প্রবেশ করে আর তখনই কাকুলি তাকে বলতে থাকে, আরে আরে, কে আপনি? বলা নেই কও নেই ঘরের ভিতরে ঢুকে পড়েছেন যে, লজ্জা শরম নেই নাকি? হ্যাঁ, আরে কালু, তাড়াতাড়ি এসো, দেখো দেখো কে যেন আমাদের বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। কাকুলির কথা শুনে কালুকাক ঘরের ভিতরে আসে আর সে উল্লু পেঁচাকে দেখে ভয় পেয়ে যায়। আরে আরে মালিক, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন, এত তাড়াতাড়ি চলে আসার কি আছে, এই ঘর তো আপনারই, আমরা শুধু আপনার ঘরের খেয়াল রাখছিলাম। আরে কালু, তুমি এসব কি বলছো? এই ঘর তো আমাদের, তুমি তো বলেছিলে এই ঘর তুমি আমার জন্য বানিয়েছো। কাকলি, এই কালু অনেক শয়তান, আমি কিছুদিনের জন্য অন্য বনে গিয়েছিলাম আর এই সুযোগে এই কালু আমার বাড়ি দখল করেছে আর তোমাকে বলেছে এই ঘর তোমার জন্য বানিয়েছে, কত বড় মিথ্যেবাদী ওই কালু, হা হা হা, কালু আমি তোকে কিছুতেই ছাড়বো না, এই শাস্তি আমি তোকে দিয়েই ছাড়বো। কালু, তুমি আমাকে এত বড় ধোকা দিলে, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, ভাই আপনি ওকে শাস্তি দিন, ইচ্ছে মতো শাস্তি দিন।
এরপর উল্লু পেঁচা কালুকাকে একটা লাঠি দিয়ে মারতে থাকে। মার খেয়ে কালুকাক বলতে থাকে, উল্লু ভাই, পেঁচা ভাই, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন কাজ করব না। কালু তার ভুল বুঝতে পারে। অন্যদিকে টুনি নতুন করে বাসা তৈরি করে সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, লোভ আর মিথ্যে সর্বদাই শাস্তি দিয়ে থাকে, তাই আমরা সব সময় লোভ আর মিথ্যে কথা থেকে দূরে থাকব। রিমঝিমপুর জঙ্গলের পাশাপাশি দুটো পরিবার বাস করত। একটা হলো টোনাটুনির পরিবার, আরেকটা হলো কালু আর কাকুলি কাকির পরিবার। তাদের বাড়ির ঠিক মাঝখানে ছিল বিরাট এক আম গাছ। শোনো টোনা, আমাদের যে আম গাছটা আছে না, ওটাতে এবার অনেক আমের মুকুল এসেছে গো। মনে হচ্ছে গাছটাতে এবার অনেক আম হবে। আম হলে কিন্তু এবার আমি আমার বাপের বাড়িতে কিছু আম পাঠাবো, এই বলে দিলাম তোমাকে। ঠিক আছে, আম ধরুক, তারপর না হয় পাঠিয়ে দিও। তুমি আমার লক্ষ্মী বর্গ, তাই তো তোমায় আমি এত ভালোবাসি। এদিকে কাকুলি আর কালুকাক টুনিদের দেয়ালে আড়ি পেতে ওদের সব কথা শুনে নেয়, আর ঘরের ভেতর এসে বলতে থাকে, টুনি, তোর তো দেখছি সাহস কম নয়, আমার আম গাছের আম তুই তোর বাপের বাড়িতে দিতে চাস? খবরদার বলছি, একবারই আমার আম গাছ, আমার আম গাছ করবি না বললাম। ওই আম গাছ আমার আর টোনার, বুঝতে পেরেছিস? ওই গাছের ফল আমি কাকে দিব না দিব সেটা আমার ব্যাপার, বুঝেছিস? আর একবার যদি বলেছিস যে ওটা তোদের আম গাছ, তারপর দেখবি। বললি কি করবি, কি করবি তুই? হ্যাঁ, কি করবি বল? তোর চুলের মুঠি ধরে একটা একটা করে মাথার চুল তুলে ফেলবো, টাকলা বানিয়ে দিব তোকে আমি। দেখি তোর কত বড় সাহস, আয় আমিও দেখতে চাই যে তুই কি করে আমার একটা একটা করে মাথা চুল ছিড়িস। আয় দেখি, আয়। এই দেখ কি করে ছিড়ি আমি। শয়তান কাকুলি, তুই আমার চুল ধরেছিস, আমি তো তোকে আজ মেরেই ফেলবো। তুইও তো আমার চুল ধরেছিস, তাহলে কি আমি তোকে ছেড়ে দিব নাকি? আরে আরে টুনি, এ তোমরা কি শুরু করে দিলে, ছাড়ো ছাড়ো বলছি। কাকুলি কি শুরু করেছো, ছাড়ো ছাড়ো বলছি। টোনা টুনিকে ছাড়িয়ে নেয়, আর কালু কাকুলিকে ছাড়িয়ে নেয়। কালু ছাড়ো ছাড়ো আমাকে, আমি এক্ষুনি ওই শয়তান টুনির ঘর মটকাবো। এসে দেখ খালি, আমি তোর গলা কেটে হাতে ধরিয়ে দিব বলে দিলাম। শোন টোনা, তুই তোর বউকে চুপ করতে বল, আর এটাও বলে দিস যে তোর বউ যেন আর কখনোই আমার বউয়ের সাথে ঝগড়া করতে না আসে, তাহলে কিন্তু তোদের দুজনেরই খবর আছে। তোর তো দেখছি সাহস কম নয়, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমকাচ্ছিস, আজ তো আমি তোর কল্লাটা কেটে আম গাছের ডালে ঝুলিয়ে দিব। এবার টোনার কালুর মাঝি মারামারি লেগে যায়। এদিকে কাকুলি আর টুনি মারামারি লাগিয়ে দেয়, ঠিক তখনই সেখানে নীলু নামের একটা পাখি এসে হাজির হয়। হায় হায় রে, কি কাণ্ড পাঠিয়েছে, এই থাম থাম বলছি তোরা, নয়তো আমি তোদের মারতে শুরু করবো বলে দিলাম। মিনু মাসি, তুমি এদের বলে দিয়ে যাও যে আম গাছ আমাদের, ওরা যেন এদের ভাগনা বসাতে আসে, যদি আসে তাহলে কিন্তু এই আম গাছের তলায় ওদের লাশ পড়বে বললাম। শোন, আমি তোদের মাসি, তোদের গুরুজন আমি, তাই না? তাই আমি যা বলবো তোদের সেটাই মানতে হবে, মানবি তো তোরা? বল বলো আগে তুমি, তারপর না হয় দেখা যাবে। এই আম গাছের যখন ফল হবে তখন তোরা দুই পরিবারে সমান ভাগে ভাগ করে নিবি, তার আগে আর কোনো ঝগড়াঝাটি করবি না তোরা, বুঝতে পেরেছিস? মাসি, তুমি যখন বলেছ তখন ব্যাপারটা ভেবে দেখবো, এবার তুমি যাও তো এখান থেকে। মিনু রেগে সেখান থেকে চলে যায়, আর টোনা টুনিও নিজের ঘরে যায়। এদিকে কালু কাকুলিও তাদের ঘরে চলে যায়। শোনো কালু, ওই মিনু মাসির কথা কিন্তু একদম ধরা যাবে না, বুঝেছো? কারণ আম গাছটা আমাদের সীমানায় পড়েছে, তাই আম গাছটা আমাদের, ওখান থেকে যদি একটা আম ওদের দেই তাহলে আমাদের আম কমে যাবে। তা তো বটেই, ছাড়ো ওসব, ঝগড়া করতে করতে তো রাত হয়ে এলো, ঘুমিয়ে পড়ি। কালু আর কাকুলি ঘুমাতে যায়। এদিকে টোনা টুনি,
শোনো টোনা, ওই আম গাছটা আমাদের দাদা লাগিয়েছে, তাই এটার উপর পুরো অধিকার আমাদের। ওই কালু আর কাকুলিকে একদম এর ভাগ দেওয়া চলবে না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে গো, তুমি যা বলবে তাই হবে। আরে একবার খালি আসুক না ঝগড়া করতে, আমি ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এসব বলে তারা ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর সাত সকালে শুরু হয়ে যায় তাদের লঙ্কা কাণ্ড। কি রে কাকুলি, তুই আমার আম গাছের পাতা ছিঁড়ে তোর ছাগলকে দিয়েছিস মানে? সকাল হতে না হতে আবার তুই শুরু করলি শাকচুন্নি কোথাকার। এই তুই কাকে শাকচুন্নি বললি? হ্যাঁ তুই শাকচুন্নি, তোর 14 গুষ্টি শাকচুন্নি, বুঝেছিস? খবরদার একদম আমাকে গুষ্টি নিয়ে কথা বলবি না, বুঝেছিস? কি করবি তুই, কি করবি, মারবি আমাকে? আয় মার, মার দেখি। তবে রে দাঁড়া দেখাচ্ছি মজা। কাকুলি টুনিকে মারতে যায়, তখনই টুনি চুলকানির পাউডার কাকুলির শরীরে ছিটিয়ে দেয়। ও মা গো, ও বাবা গো, আমার শরীরে তো চুলকাচ্ছে কেন? উফ কালু, মরে গেলাম, কোথায় তুমি? কি হয়েছে কাকুলি, তুমি এমন করছো কেন? ওরে বাবা, তোমাকে স্পর্শ করে তো আমার শরীরটাও চুলকাচ্ছে। সব এই শয়তান টুনি করেছে। শোন টুনি, তুই কি ভেবেছিস, চুলকানির পাউডার দিয়েছিস বলেই আমি তোকে ছেড়ে দিব? কখনো না, আমি উচিত শিক্ষা দিব, তোকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। আরে যা যা, আগে নিজে তো বাঁচ, তারপর না হয় আমাকে দেখিস। কাকলি আর কালু চুলকানি সহ্য করতে না পেরে পাশের পুকুরে গিয়ে লাফ দেয়। এ দেখে টোনা টুনি খুশিতে লাফাতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। দুই পরিবারের ঝগড়া থামার বদলে আরো বাড়তে থাকে। এদিকে আম গাছে অনেক আম ধরে আর পাকতেও শুরু করে। টোনা টোনা দেখো না কি সুন্দর টকটকে হলুদ আম, চলো না গো মগডালে বসে কটা আম খেয়ে নি। আচ্ছা চলো। টোনা আর টুনি মিলে আম গাছের মগডালে বসে আর আম খেতে থাকে। এদিকে কালু আর কাকলি তা দেখে বলতে থাকে, কালু দেখো দেখো আমাদের গাছে চোর উঠেছে, তাড়াতাড়ি লাঠি নিয়ে এসো তো, চোরকে তাড়াতাড়ি তাড়াতে হবে। কালু লাঠি আনতে যায়, কিন্তু হঠাৎই আম গাছটা মাটি থেকে উপরে ঠাস করে পড়ে যায়। টোনা আর টুনিও উড়ে নিচে নেমে আসে। হায় হায়, এই আম গাছের কি হলো? টুনি এই কথা বলার সাথে সাথে আম গাছটা কথা বলে ওঠে। খবরদার বলছি, আমার গায়ে কেউ হাত দিবে না, সারা জীবন তো দুই পরিবারের মধ্যে আমাকে নিয়ে ঝগড়াই করে গেলে, কিন্তু কেউই আমার যত্ন নিলে না। যত্ন না নেওয়ার কারণে আমি মাটি থেকে আলগা হয়ে গিয়েছি, আমার শরীরে সব শক্তি শেষ হয়ে গেছে, তাই তো আমি উপরে পড়ে গেছি। আজকের পর হয়তো আমি আর বাঁচবো না, তবে আমি যদি মারা যাই আমার মৃত্যুর জন্য তোমরা দুই পরিবারই দায়ী থাকবে। আম গাছ, তোমার কিছু হবে না, আসলে আমরা আমাদের নিজের স্বার্থের কথা চিন্তা করে ঝগড়াঝাটি নিয়ে ব্যস্ত ছিলাম গো, তোমার কথা আমরা ভুলে গিয়েছিলাম। তবে এরপর থেকে আমি আর ঝগড়া করব না, আমি তোমার অনেক যত্ন নিব আম গাছ। আমরাও আর ঝগড়া করব না, তোমার অনেক যত্ন নিব আম গাছ। টুনি আমাকে মাফ করে দিস। তোরা আমাদের মাফ করে দিস। এরপর তারা নিজেদের ক্ষমা করে দিয়ে আম গাছকে আবার জীবিত করার চেষ্টা করতে থাকে। তো বন্ধুরা, যে বিষয়টা খুব সহজেই মেনে নেওয়া যায় সেটা নিয়ে অহেতুক ঝগড়া না করাই ভালো। আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।